নারায়ণগঞ্জে মসজিদের দুর্ঘটনায় অগ্নিদগ্ধ মোহাম্মদ আলী নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪ জনে। এদিকে আহতদের দেখতে ঢাকা মেডিকেলের দ্বিতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে যান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। তিনি জানান, চিকিৎসাধীন ১৪ জনের মধ্যে ৬ জনের অবস্থা বেশি আশঙ্কাজনক, বাকিরাও ঝুঁকিমুক্ত নয়। এর আগে বিস্ফোরণে হতাহতের ঘটনায় অবহেলার জন্য দায়ী অজ্ঞাতদের আসামি করে ফতুল্লা থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়া বার্ন ইনস্টিটিউটে আহতদের দেখতে গিয়ে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসা নিশ্চিতের দাবি জানান গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। ওনারা সবগুলো রোগীর কথাই আমাদেরকে বলেছে, প্রায় সব রোগীরই শ্বাসনালী পুড়ে গেছিল, শরীরের প্রায় ৭০-৮০% পুড়ে গেছিল, ৫০% উপরে যদি শরীরে পুড়ে যায় তাহলে পরে বাঁচানো কষ্ট হয়, প্রত্যেকেরই শ্বাসনালী পোড়া, সুতরাং এগুলোকে বাঁচানো খুবই ডিফিকাল্ট। যারা এখনো আছে তাদেরও কিন্তু একই অবস্থা। আমরা আমাদের সর্বাধুনিক প্রযুক্তি দিয়ে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি, যে কজনকে বাঁচাতে পারি আমরা সেটা চেষ্টা করি। দর্শক, এই মুহূর্তে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি ইকরামুল হক সায়েম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সায়েম, আপনি যেখানে আছেন সেখানকার সবশেষ পরিস্থিতি জানান। আসলে এই শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে বেশ কিছু আসলে হৃদয়বিদারক ঘটনার অবতারণা হচ্ছে। কিছুক্ষণ আগে আমরা একটি লাশ হস্তান্তর হতে দেখেছি, সেখানে জুবাইর ফরাইজি নামে একজনের লাশ হস্তান্তর করা হয়েছে। তিনি রাতে মারা গিয়েছেন। আর গত এর আগের রাতে অর্থাৎ শুক্রবার রাতে তার ছেলে আরেকজন তার ছেলে রুস্তম ফরাইজি সেও মারা গেছেন। অর্থাৎ একই ঘটনায় দুজন কিছু সময়ের ব্যবধানে মারা গেলেন, তারা দুজন একই সাথে নামাজ আদায় করতে গিয়েছিলেন। এরকম এক একটি মৃত্যুর খবর এখানে যখন আসছে, আসলে হাসপাতালের বাতাস যেন ভারী হয়ে উঠছে। কিছুক্ষণ পরপরই কাল থেকে এরকম মৃত্যুর খবর আসছিল এবং এই সংখ্যা আসলে কতটা দীর্ঘতর হয় সেটি দেখার বিষয়। আপনি যেমনটা বলছিলেন যে স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনে এসেছেন, তিনি জানিয়েছেন যে বাকি যে ১৩ জন চিকিৎসাধীন রয়েছে তারাও কেউ আশঙ্কামুক্ত নন, তবে ৬ জনের অবস্থা বেশি গুরুতর। ডাক্তার সামন্তলাল লাল সেন তিনি জানিয়েছেন, যেহেতু বেশিরভাগই শ্বাসনালী পুড়ে গেছে এবং শ্বাসনালী পুড়ে যাওয়া রোগীদের বাঁচানো বেশ কঠিন কাজ। এখন যে ২৪ জন মারা গেছে তাদের মধ্যে ২৩ জনেরই হস্তান্তর কাজ শেষ হয়েছে, অর্থাৎ ২৩ জনের লাশ তাদের স্বজনের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি যে লাশটি রয়েছে সেটি হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এই লাশ হস্তান্তরের প্রক্রিয়াতে কেউ কেউ কিছুটা যে দীর্ঘসূত্রিতা এখানে যেই প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিছুটা দীর্ঘ হচ্ছে বলে স্বজনদের কেউ কেউ আমাদেরকে জানিয়েছেন। আর ক্ষতিপূরণের বিষয়টি বলা হচ্ছে, এখন যে এখানে মূলত লাশ দাফনের জন্যে ২০,০০০ করে ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে নিহতদের স্বজনদেরকে, এবং চিকিৎসার জন্য যারা আহত রয়েছে তাদেরকে ১০,০০০ টাকা করে দেওয়া হচ্ছে। যদিও ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী এই ক্ষতিপূরণের অঙ্ক নিহতদের স্বজনদের জন্য ১০,০০০০ টাকা দাবি করেছেন। আমরা দুর্যোগ ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী এখানে এসেছিলেন, তাকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলছেন এ ব্যাপারে এখনও পর্যন্ত সরকারি কোনো সিদ্ধান্ত হয়নি, প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা পেলে সেটি তারা বাস্তবায়ন করবেন ভাবনা। সায়েম, আপনাকে ধন্যবাদ।